আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আলোচনা করব থাইরয়েডের সমস্যা নিয়ে হাইপোথাইরয়েডিজম হাইপার ও গলগণ্ড কি অনেকেরই ভালো ধারণা নেই ইদানিং হঠাৎ করে কি ওজনটা কোনো কারণ ছাড়াই বেড়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই আপনার ঠিকমতো খাবার পরেও ওজন কমে যাচ্ছে না আগের মতো গরম আর সহ্য হচ্ছে না বা ঠান্ডাটা অসহ্য পর্যায়ে চলে গেছে নাকি প্রচুর ঘামে ভিজে যাচ্ছে শরীর নাকি ক্লান্তি বোধ আপনাকে কাবু করে ফেলছে গলার স্বরটি পরিবর্তিত হয়ে গেল কি হঠাৎ করে এমন আরও অনেক সমস্যা হতে পারে আপনার যদি আপনার শরীরে থাইরয়েড নামক অতি গুরুত্বপূর্ণ গ্রন্থিটা অসুস্থ হয় চলুন থাইরয়েডের অ্যানাটামিটা সহজ ভাষায় জানার চেষ্টা করি থাইরয়েড প্রজাপতির মতো দেখতে একটি গ্লান্ড যেটি গলায় থাকে গলার কলার বোন বা বিউটি বোন নামক হারটির উপরে এটি একটি এন্ডোক্রাইন গ্লান্ড এটি হরমোন তৈরি করে আর থাইরয়েড হরমোন আমাদের শরীরের জৈব ক্রিয়া নিয়ন্ত্রণ করে তাই এর গুরুত্ব অনেক আসুন দেখি থাইরয়েড গ্রন্থিতে কি কি সমস্যা হতে পারে থাইরয়েডে অনেক রকম রোগ হতে পারে আমরা এই ভিডিওতে হাইপো থাইরয়েডিজম হাইপার ও গলগণ্ড রোগ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে বলি হাইপোথাইরয়েডিজম যখন শরীরে প্রয়োজনের চেয়ে কম থাইরয়েড হরমোন নিঃসৃত হয় তখন তাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি আসুন এই হাইপোথাইরয়েডিজম এর কিছু লক্ষ্য নিয়ে আলোচনা করি কাজ করতে এনার্জি না পাওয়া বা ক্লান্তি বোধ করা খাবার রুচি কমে যাওয়া পর্যাপ্ত খাবার না খাওয়ার পরেও শরীরের ওজনটা ব্যাখ্যাতিতভাবে বেড়ে যাওয়া ঠান্ডা একদমই সহ্য করতে না পারা চুল ও ত্বক শুকনো ও মোটা হয়ে যাওয়া মেয়েদের মাসিকের সময় প্রচুর রক্ত যাওয়া ও অনিয়মিত মাসিক হওয়া মুখ ফুলে যাওয়া হতাশাগ্রস্ত হওয়া মাংসপেশিতে ব্যথা পায়খানা কষা হয়ে যাওয়া বন্ধত্বতায় ভোগা মানসিক অবসাদে ভোগা যৌন চাহিদা কমে যাওয়া হার্টের গতি কমে যাওয়া থাইরয়েড ক্ল্যান্ড ফুলে যাওয়া বা গোটা গোটা ওঠা যাকে মেডিকেল ভাষায় কয়টার বলে এই সমস্ত লক্ষণের কয়েকটি একসাথে দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হবেন ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা করতে দিবেন পরীক্ষার ফল থেকে ডাক্তার নিশ্চিত হবেন আসলে আপনি হাইপোথাইরয়েডিজম এ ভুগছেন কি না এরপর প্রয়োজনীয় চিকিৎসা দিবেন ডাক্তার আসুন জেনে নিই হাইপোথাইরয়েডিজমের কিছু কারণ হাসি মোটর থাইরয়েডাটাইটিস নামক অটোইমোনো ডিজিজ থাকলে হাইপোথাইরয়েডিজম হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডটি কোনো অংশে গেলে হাইপোথাইরয়েডিজম হতে পারে থাইরয়েড নামক অপারেশন করার পরে হাইপোথাইরয়েডিজম হতে পারে আয়োডিনের অভাব হলে হাইপোথাইরয়েডিজম হতে পারে ডিসহরমোজেনেসিস হলে হাইপোথাইরয়েডিজম হতে পারে এছাড়া পিটিউটারি গ্ল্যান্ডে অসুখ হলে অথবা হাইপোথ্যালামিক অসুখ হলে এছাড়াও অনেক কারণে হাইপোথাইরয়েডিজম হতে পারে এখন দেখি চিকিৎসা এই রোগে চিকিৎসা তুলনামূলকভাবে সোজা মুখে খাওয়ার জন্য থাইরক্সিন হরমোনের একটি পিল দেওয়া হয় যেটি অনেক সময় আজীবন ধরে খেতে হয় তবে এর মাত্রা একজন বিশেষজ্ঞ চিকিৎসাকে নির্ধারণ করে দেবেন হাইপার থাইরয়েডিজম শরীরে প্রয়োজনের তুলনায় বেশি থাইরয়েড হরমোন ক্ষরিত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলি আসুন দেখি এই হাইপার থাইডিজমের কিছু লক্ষণ খাবারের রুচি বেশ ভালো থাকার পরেও শরীরের ওজন কোনো কারণ ছাড়াই কমে যাওয়া প্রচুর ঘামা গরম একেবারে সহ্য করতে না পারা হাতের তালু ঘেমে যাওয়া মাংসপেশিতে শক্তি না পাওয়া হাত পা কাঁপা অনিয়মিত মাসিক হওয়া ঘুমের সমস্যা হওয়া ডিস্টার্ব ও নার্ভাস থাকা চোখে ঝাপসা দেখা পাতলা পায়খানা ঘন ঘন হওয়া হার্টবিট বেড়ে যাওয়া উচ্চ রক্তচাপ হওয়া চুল পাতলা হয়ে যাওয়া এছাড়া থাইরয়েড প্লান্ট ফুলে যেতে পারে বা বড় হয়ে যেতে পারে আসুন এবার হাইপোথাইরয়েডিজম এর কারণগুলো কী কী গ্রাভিস নামক ওয়াটার ইমিউনিয়ার ডিজিজ হলে অনেকগুলো গোটা গোটা হয়ে থাইরয়েড প্লান্ট বড় হয়ে গেলে থাইরয়েডের প্রদাহ হলে আয়োডাইড ইন্ডিউস ট্র্যাক টিএসএইচ স্করণকারী পিটিউটারি এডোনোমো হলে এছাড়াও বিভিন্ন কারণে হাইপার থাইরয়েডিজম হতে পারে এবার আসুন গলগণ্ড থাইরয়েড প্ল্যান্ট যে কোনো কারণে বড় হয়ে গেলে তাকে গলগণ্ড বলে অনেক সময় থাইরয়েড প্ল্যান্ট স্বাভাবিক থাকে কিন্তু গ্ল্যান্ট বড় হয়ে যায় যেমন বয়সন্ধিকালে অবস্থায় কারণ এ সময় শরীরের চাহিদা বেশি থাকে এটা স্বাভাবিক তখন চিকিৎসা প্রয়োজন হয় না এছাড়া হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েডে ক্যান্সার ও কোনো প্রদাহ হলে কলগণ্ড হয় তাই থাইরয়েড গ্ল্যান্ড বড় হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবার আসুন থাইরয়েড গ্ল্যান্ডকে কীভাবে সুস্থ রাখবেন সে বিষয়ে বলি প্রথমত উচ্চ মানের থাইরোসিন প্রোটিনযুক্ত খাবার খান থাইরোসিন দরকার হয় থাইরয়েড হরমোন তৈরিতে আর এটি পেতে হলে খেতে হবে লাল মাংস মাছ মুরগির ডিম ও মাংস কলা ও মিষ্টি কুমড়ার বেশি গয়টোজেনিয়াস খাবার যেমন বাঁধাকপি ফুলকপি ছিম চিনাবাদাম সয়া সস ইত্যাদি অতিরিক্ত পরিমাণ খাওয়া থেকে বিরত থাকুন থাইরয়েডের সমস্যা থাকলে সকল খাবার খাওয়া উচিত নয় গ্লুটিন প্রোটিনযুক্ত খাবার খাবেন ইমিউন সিস্টেমকে ঠিক রাখার জন্য এজন্য কম শস্যদানা বার্লি জব খেতে হবে থাইরয়েড ঠিক রাখার জন্য লিভারের সুস্থতা দরকার কেননা এখানে টি ফোর টি থ্রিতে কনভার্ট হয় আর লিভারের সুস্থতার জন্য ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে হবে বিভিন্ন তেল যুক্ত মাছ কাঁচা বাদাম অলিভ অয়েলে পর্যাপ্ত ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে যুক্ত লবণ খাবেন কীটনাশক ও হেভি মেটাল মুক্ত শাকসবজি এবং ফলমূল খাওয়ার চেষ্টা করুন থাইরয়েডকে ভালো রাখুন নিজে ভালো থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থ সুন্দর রাখুন আল্লাহ হাফেজ